হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আরও একটা নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম হ্যাঁ বন্ধুরা বিহার এস্টেট দু হাজার চব্বিশের আরও একটা নতুন নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে তোমরা প্রত্যেকেই জানো বিহার স্টেটের এক্সাম এই পরীক্ষা শেষ হয়েছে যার অ্যান্সার কি অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং পুরানো যে এস্টেট পরীক্ষা সেই স্টেট পরীক্ষার রেজাল্ট আগামী মাসের দশ তারিখের মধ্যে আউট হবে হ্যাঁ বন্ধুরা যারা বিহার স্টেট পরীক্ষা দিয়েছো তাদের এক্সামের যে রেজাল্ট ফাইনাল রেজাল্ট সেই রেজাল্ট তোমরা টেন্থ আগস্ট অর্থাৎ আগামী মাসের দশ তারিখের আগে আগেই তোমরা পেয়ে যাবে অথব ধরতে পারো আর দুই থেকে চার দিনের মধ্যে তোমরা পেপার ওয়ানের রেজাল্ট পেয়ে যাবে মানে তোমরা ধরে নাও পাঁচ তারিখের মধ্যে পেপার ওয়ানের রেজাল্ট তোমরা পাচ্ছ এবং বাকি দু তিন দিনের মধ্যে তোমরা পেপার টুয়ের রেজাল্ট আউট হয়ে যাবে তার সাথে যারা এইবারের স্টেট পরীক্ষায় সেইভাবে রেজাল্ট করতে পারি বা দু এক নাম্বারের জন্য হয়তো ভাবছো কোয়ালিফাই হবে না সেটা দু চার দিন মধ্যেই তোমরা জেনে যাবে বা কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা খবরটা ঠিকমতো মতো না পাওয়ার জন্য স্টেট পরীক্ষার ফর্ম এর আগেরবারের স্টেট পরীক্ষার ফর্মটা ফিল আপ করতে পারি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হ্যাঁ বন্ধুরা সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু স্টেটের নতুন পরীক্ষা হতে চলেছে তার জন্য নোটিফিকেশন আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসেই প্রকাশিত হবে স্টেট পরীক্ষা যেটা মে মাস এবং জুন মাস ধরে হয়ে গেল সেই পরীক্ষার রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরই পরপরই আবার একটা নতুন নোটিফিকেশান দেবে কারণ এর আগেই বিহার সরকার জানিয়েছিল প্রতি বছর দুবার করে স্টেট নেওয়া হবে একটা জানুয়ারিতে এবং একটা সেপ্টেম্বরে যদিও জানুয়ারিতে আমরা এক্সামটা পাইনি অর্থাৎ বিভিন্ন কারণে ডিলে হয়েছিল যেটা মে এবং জুন মাসে হয়েছে এবং সেপ্টেম্বরে কিন্তু আরও একটা এক্সাম হবে তাই সেই নোটিফিকেশানের বিস্তারিত আমরা আলোচনা করব। পরীক্ষায় বসতে গেলে তোমাদের যোগ্যতা কী কোন কোন সাবজেক্ট কম্বিনেশান লাগবে এজ ক্রাইটেরিয়া কী লাগবে সমস্তটা কিছু তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে অর্থাৎ এ টু জেড আলোচনা থাকছে এই ভিডিওতে চলো আমরা দেখে নিই এই নোটিফিকেশান সম্বন্ধে কী কী বলা হচ্ছে প্রথমত তোমাকে জানতে হবে এস্টেট পরীক্ষা এস্টেট পরীক্ষা আমরা কেন দেবো বা সিলেকশান প্রসেসটা কীভাবে হয় প্রথমত আমি বলে রাখি এস্টেট যে পরীক্ষাটা নেওয়া হয় সেটা কেবলমাত্র ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনের সিলেকশন প্রসেসের জন্য অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয় সেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বিহারে কিন্তু স্টেট পরীক্ষা নেওয়া হয় আমাদের এখানে যেমন পিআরটি এবং আপার প্রাইমারি এই দুটো ক্ষেত্রে টেট নেওয়া হয় দুটো পেপারে এখানে কিন্তু পি পিআরটি এবং আপার প্রাইমারির আলাদা টেট নেওয়া হয় তার সাথে স্টেট পরীক্ষাটা কেবলমাত্র নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ টিচার নিয়োগের জন্য এই স্টেট পরীক্ষায় কোয়ালিফাই করলেই পরবর্তীতে বিপিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা যখন শিক্ষক নিয়োগ হবে তখন সেই ফর্মটা তোমরা ফিল করতে পারবে কারা ফিল করতে পারবে যারা শুধুমাত্র স্টেট পরীক্ষা কোয়ালিফাই করে থাকবে অর্থাৎ বিহারের স্টেট পরীক্ষা কোয়ালিফাই করতে হবে তাহলে বিহারের স্টেট পরীক্ষা কাদের জন্য শুধুমাত্র নাইন টেন এবং ইলেভেন এর শিক্ষক নিয়োগের জন্য ওকে তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ওয়ান টু ফাইভ এবং ফাইভ সিক্স টু এইট এই শিক্ষক নিয়োগের জন্য কী যোগ্যতা সেটা আমি আলাদা একটা ভিডিওস করে দেবো সেটাতে তোমরা জেনে নেবে সেখানের জন্য আলাদা কোন টেট দিতে হয় সিটেট গ্রাহ্য কিনা বা আমাদের রাজ্যের টেট গ্রাহ্য কিনা সমস্ত কিছুটা আলোচনা করে দেবো সেই নিয়োগ প্রক্রিয়ায় আপাতত এখানে আমাদের বিষয়টা হচ্ছে স্টেট পরীক্ষা স্টেট পরীক্ষা তোমাকে প্রথম কি বললাম নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের প্রথম ধাপ হচ্ছে স্টেট এবার এই এস্টেট পরীক্ষাটা ন্যায় কারা বিহারের যে বোর্ড রয়েছে অর্থাৎ স্কুল এক্সাম বোর্ড কি বল বিহার স্কুল বোর্ড বিহারের স্কুল এক্সাম বোর্ড অর্থাৎ বিহারের যে মাধ্যমিক লেভেলে সেকেন্ডারি লেভেলের যে এক্সাম বোর্ড রয়েছে সেই বোর্ড কিন্তু এই স্টেট পরীক্ষা তোমাদের নিয়ে থাকে আর মেন যে পরীক্ষা সেটা নিয়ে থাকে বিহার পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ দুটো নিয়োগকারী সংস্থা দুটো আলাদা আলাদা আলাদাভাবে পরীক্ষা নেওয়া হয় আলাদা আলাদা ডেটে এবং স্টেট কোয়ালিফাই করলে তোমরা বিপিএসসির জন্য মানে বিপিএসসির জন্য যোগ্য হবে এবার আমরা দেখে নিই এস্টেট পরীক্ষার জন্য কারা কারা ফর্ম ফিল করতে পারবে বিহার এস্টেট পরীক্ষার জন্য তোমাকে ফর্ম ফিল করতে গেলে তোমাদের মেন যে যোগ্যতা লাগ থাকবে সেটা হচ্ছে ভারতের নাগরিক হতে হবে অর্থাৎ ভারতের মধ্যে তুমি যে কোনো স্টেটের বাসিন্দা হলেই তুমি এতে আবেদনযোগ্য তাকে সরল ভাষায় বললে হবে আদার স্টেট ক্যান্ডিডেট বা বাইরের রাজ্যের ক্যান্ডিডেটরাও এখানে আবেদনযোগ্য যদিও এটা তোমরা অনেক আগেই জেনে গেছিলে এরপর তোমাদের লাগবে শিক্ষাগত যোগ্যতা হ্যাঁ বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা কি কি লাগছে শিক্ষাগত যোগ্যতা আমি বলেছিলাম যে নাইন টেনের জন্য একটা আলাদা পেপার দিতে হয় অর্থাৎ পেপার ওয়ান এবং ইলেভেন টুয়েলভের জন্য পেপার টু অর্থাৎ স্টেটের দুটো পেপার হচ্ছে একটা হচ্ছে পেপার ওয়ান এবং একটা হচ্ছে পেপার টু পেপার ওয়ান যারা ফর্ম ফিল আপ করছ বা করবে বলে ভাবছ তাদের জন্য যে যোগ্যতা রাখা হয়েছে অ্যাট লিস্ট ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে গ্র্যাজুয়েশানে সাথে বি থাকতে হবে ওকে তাহলে গ্র্যাজুয়েশানে মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে এবং এর সাথে বলে রাখি আদার স্টেট থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিহারের স্টেট পরীক্ষার ফর্ম ফিল করবে বা বিহারের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ফর্ম ফিল করবে বা অন্যান্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু জেনারেল হিসেবে ট্রিট হবে জেনারেল হিসেবে অর্থাৎ তোমরা এখানে অর্থাৎ তোমরা পশ্চিমবঙ্গে এসসি এসটি ওবিসি এস যাই হও না কেন যখনই তুমি বিহারের স্টেট ফর্ম ফিল করছো তোমাদের প্রত্যেককেই জেনারেল হিসেবে ট্রিট করা হচ্ছে ওকে এবারের যে ফর্টি ফাইভ মার্কস হলে চলে সেই রিজার্ভেশনের কোনো সুবিধা তোমরা পাচ্ছ না প্রত্যেককেই গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট থাকতে হবে এবং সাথে বিএড কমপ্লিট থাকতে হবে এখানে কোনো অ্যাপিয়ারিং স্টুডেন্ট আবেদনযোগ্য নয় তারপর যাদের গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট থাকছে না তাদের জন্য একটা সুযোগ তারা যদি মাস্টার ডিগ্রি করে থাকে মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট থাকলে তাহলে তার সাথে যদি বিএড থাকে অবশ্যই তোমরা পেপার ওয়ানের জন্য আবেদনযোগ্য পেপার টু এর জন্য অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে মাস্টার ডিগ্রিতে এবং সাথে অবশ্যই বি এড কমপ্লিট থাকতে হবে অর্থাৎ পেপার ওয়ান এবং পেপার টু একমাত্র বি এড ক্যান্ডিডেটরাই দিতে পারছে কারণ এটা নাইন টেন ইলেভেন টুয়েলভের যেহেতু পরীক্ষা বোঝা গেল এবার গ্র্যাজুয়েশানে যে ফিফটি পার্সেন্ট মার্কস সেটা ক্যালকুলেশান কীভাবে করা হবে হ্যাঁ আমাদের এখানকার মতো শুধুমাত্র অনার্সে নাম্বার পেলে হবে না অল ওভার গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট থাকতে হবে মানে তোমার যতগুলো সাবজেক্ট পড়েছো পাস অনার্স মিলিয়ে সব মিলিয়ে তোমাদের ফিফটি পার্সেন্ট থাকতে হচ্ছে এবং যাদের ফিফটি পার্সেন্ট নেই তারা কিন্তু মাস্টার ডিগ্রির নাম্বার দিয়েও এই ফর্মটা ফিল আপ করতে পারবে আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে তো কোনো ব্যাপারই না মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট থাকলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছ তাহলে এই হলো শিক্ষাগত যোগ্যতা এরপর আসি এখানে মেন একটা বিষয় সেটা হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন সাবজেক্ট কম্বিনেশনে আসার আগে তোমাদের এজ ক্রাইটেরিয়াটা বলে দিই এখানে যে এজ লাগবে জেনারেলের জন্য থার্টি সেভেন আপার এজ কত থার্টি সেভেন আর লোয়ার এজ কত একুশ অর্থাৎ একুশ থেকে সাঁত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হলে তোমরা অবশ্যই এস্টেট পরীক্ষাটার জন্য ফর্ম ফিল আপ করতে পারো ওকে আর এখানে সাবজেক্ট কম্বিনেশন কি মানে নাইন টেনের ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশন মাস্ট টেনের ক্ষেত্রে ক্ষেত্রে লাগবে না সাবজেক্ট কম্বিনেশন লাগছে কি কি দেখো নাইন টেনের ক্ষেত্রে চার ধরনের টিচার এখানে নিয়োগ করা হয় কত ধরনের চার ধরনের টিচার তোমরা এখানে নিয়োগ পাবে এক সায়েন্স টিচার দুই হচ্ছে ম্যাথ টিচার তিন হচ্ছে সোশ্যাল সায়েন্স টিচার আর চার হচ্ছে ল্যাঙ্গুয়েজ টিচার অর্থাৎ এখানে টোটাল সাবজেক্টগুলোকে চারটে টিচারের পর্যায়ে ভাগ করা হয়েছে সায়েন্স টিচারে অর্থাৎ সায়েন্সের টিচার যদি তোমরা হতে চাও বা সায়েন্সের টিচার হিসেবে যদি ফর্ম ফিল করতে চাও তাহলে তোমাকে গ্র্যাজুয়েশানে যে 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 সাবজেক্টগুলো অবশ্যই পড়ে থাকতে হবে সেগুলো দেখে নাও প্রথমত কেমিস্ট্রি বোটানি জুলজি এই তিনটে সাবজেক্ট তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েশানে থাকতে হবে অর্থাৎ এই সাবজেক্টগুলো তুমি পাশে পড়ো বা কোনো একটা অনার্সের সাথে বাকি দুটো পাশে পড়ো কোনো ভ্যারি করবে না কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশানে তিনশো মার্কসে তোমাকে পড়ে থাকতে হবে ওকে প্রত্যেকটা সাবজেক্ট তিনশো মার্কসের মধ্যে পড়ে থাকতে হবে এবার কারো যদি ম্যাথে অনার্স থাকে তার সাথে কেমিস্ট্রি আর ফিজিক্স থাকে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ফিজিক্স সেক্ষেত্রে কিন্তু তারা সায়েন্স টিচার হিসেবে গণ্য হবে না কারণ সায়েন্স টিচার থাকতে গেলে বারবার বলে দিচ্ছি অনেকই সাবজেক্ট কম্বিনেশান এইবারে অর্থাৎ এর আগেরবারে যে স্টেট হয়ে গেল যার রেজাল্ট আগামী মাসে বের হবে তার ক্ষেত্রেও কিন্তু বহু ক্যান্ডিডেট এই সাবজেক্ট কম্বিনেশনে ভুল চুজ করেছে অর্থাৎ তাদের তারা পাস করে গেলেও তাদের সার্টিফিকেট কোথাও কাজে লাগছে না এবার সাবজেক্ট কম্বিনেশন সায়েন্সের ক্ষেত্রে কেমিস্ট্রি বোটানি আর জুলজি এই তিনটে সাবজেক্ট যদি তোমার গ্র্যাজুয়েশানে থাকে তবেই তুমি এখানে সায়েন্স টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারবে অথবা যারা ইঞ্জিনিয়ারিং পড়েছ যারা ইঞ্জিনিয়ারিং পড়েছ তাদের ক্ষেত্রে যদি সায়েন্সের ওপর গুরুত্ব থাকে মানে সায়েন্সের সাবজেক্টগুলো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে পড়ে থাকো তাহলেও তারা সায়েন্স টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারছো এবার আসছি ম্যাথ টিচার ম্যাথ টিচার হিসেবে কারা ফর্ম ফিল আপ করতে পারবে ম্যাথ টিচারের ক্ষেত্রে গ্রাজুয়েশানে অবশ্যই তোমাকে ম্যাথ থাকতে হবে সেটা পাসে হোক বা অনার্সে হোক ম্যাথের সাথে তোমাকে যে সাবজেক্টগুলো পড়ে থাকতে হবে এখানে দেখো রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রনিক্স এই পাঁচটা সাবজেক্টের মধ্যে এনি টু সাবজেক্ট অর্থাৎ দুখানা সাবজেক্ট তোমাকে অবশ্যই পড়তে হবে তাহলে ম্যাথ তো তোমাকে রাখতেই হচ্ছে ম্যাথের সাথে হয়তো আমাকে ফিজিক্স কেমিস্ট্রি বা কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক বা কেমিস্ট্রি ইলেকট্রনিক্স বা ফিজিক্স কেমিস্ট্রি এই দুটোর মধ্যে যে কোনো মানে এই পাঁচটা সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট আমাকে অবশ্যই পড়ে থাকতে হবে তার মানে মোট সায়েন্সের সাথে দুটো সায়েন্সের পেপার এবং একটা ম্যাথের পেপার পড়ে থাকলে তোমরা ম্যাথ টিচার হিসেবে গণ্য তাই বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের ক্ষেত্রে অনেকেই ম্যাথ করেছে ম্যাথের সাথে হয়তো ফিজিক্স কেমিস্ট্রি ছিল না ফিজিক্সের সাথে জিওগ্রাফি ছিল বা কারো কারো ক্ষেত্রে ফিজিক্সের সাথে অ্যান্থ্রোপোলজি ছিল বা বোটানি ছিল সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে ম্যাথ টিচার হিসেবে তোমরা গণ্য হবে না তাই নিজেদের সাবজেক্টগুলো ভালো করে দেখে তবেই তোমরা ফর্মটা ফিল আপ করো চাষি সোশ্যাল সায়েন্স টিচার এই সোশ্যাল সায়েন্স টিচারটাও খুবই মজার ব্যাপার কারণ এখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ক্যান্ডিডেটরা ফিল আপ করতে পারবে না কেন কারণ তোমাদের হিসাবে দেখো হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এই যে কোনো দুটো সাবজেক্ট গ্র্যাজুয়েশানে থাকতে হবে তার সাথে আরও একটা শর্ত দেওয়া রয়েছে এই চারটে সাবজেক্টের মধ্যে তোমাকে হিস্ট্রি অথবা জিওগ্রাফি একটা সাবজেক্ট থাকতেই হচ্ছে মানে হিস্ট্রি এবং জিওগ্রাফির মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকতেই হচ্ছে তার সাথে বাকি সাবজেক্টগুলোর মধ্যে একটা সাবজেক্ট নিতে হবে মানে আমি উদাহরণস্বরূপ যদি বলি কারো যদি ধরো হিস্ট্রি অনার্স হিস্ট্রি সাথে যদি পাশে জিওগ্রাফি এবং পল সায়েন্স থাকে তাহলে আবেদনযোগ্য বা পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স থাকে তাহলেও আবেদনযোগ্য বা কারো যদি হিস্ট্রি থাকে মানে হিস্ট্রি অনার্সের সাথে জিওগ্রাফি থাকে তাহলে সে আবেদনযোগ্য হচ্ছে মানে জিওগ্রাফি যদি কারো অনার্স থাকে জিওগ্রাফির সাথে বাকি যে তিনটে সাবজেক্ট রয়েছে সেই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা এইভাবে তোমরা দেখে নেবে কেউ হয়তো অনার্স করেছো পলিটিক্যাল সায়েন্সের সাথে পাশের সাবজেক্ট বাকি তিনটে অবশ্যই থাকতে হবে বাকিও যদি ইকোনমিক্সে অনার্স করে থাকো ইকোনমিক্সের সাথে বাকি তিনটে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট অন্তত পড়ে থাকতে হবে মানে এই চারটে সাবজেক্টের মধ্যে দুটো সাবজেক্ট নিতেই হবে যার মধ্যে এই দুটোর মধ্যে আবার একটা ইতিহাস অথবা ভূগোল তোমার মাস্ট থাকতে হবে এই হচ্ছে বিষয় এবার ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে তোমাদের যে যে ল্যাঙ্গুয়েজগুলো বলা রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে অবশ্যই তোমাকে অনার্স করে থাকতে হবে যেটা হচ্ছে বেঙ্গলি ইংলিশ হিন্দি সংস্কৃত অ্যারাবিক উর্দু ইত্যাদি সাবজেক্টগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা অনার্সে পড়ে থাকলে তাহলে তোমরা নাইন টেনের ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে অবশ্যই ফিল করতে পারছো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের জন্য বাংলা সাবজেক্টটা রয়েছে বা ইংলিশ সাবজেক্ট রয়েছে এমনকি সংস্কৃত সাবজেক্টটাও রয়েছে এই তিনটে সাবজেক্ট ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা প্রত্যেকেই এই স্টেট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে নেক্সট দেখো এটা ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইলেভেন টুয়েলভ অর্থাৎ পিজি লেভেলের যে শিক্ষক নিয়োগ হবে সেখানে ধরো এই সাবজেক্টগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ইকোনমিক্স কমার্স বটানি বা জিওলজি এবং ম্যাথ এই ধরনের সাবজেক্টগুলোর মধ্যে শুধুমাত্র যে ম্যাথে এম করতে হবে তাই নয় ম্যাথে কোন কোন সাবজেক্টে এম এ করলে তোমরা ম্যাথ হিসেবে অ্যাপ্লাই করতে পারবে দেখো ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এই দুটোর মধ্যে যে কোনো তো পিজি থাকলে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশান থাকলে তোমরা ম্যাথের টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারছো যদি আমরা বোটানি বা জিওলজির টিচার হিসেবে দেখি সেক্ষেত্রে তোমাকে বোটানি পরে থাকতে হবে অথবা জিওলজি অথবা লাইফ সায়েন্স অথবা সায়েন্স অথবা জেনেটিক্স বা মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি মলিকুলার বায়োলজি বা প্লান্ট ফিজিওলজি এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটি সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকলেই তোমরা বোটানি অথবা জুলজির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছো পিজি টিচার হিসেবে এবং কমার্সের টিচার হিসেবে তোমাকে অবশ্যই মাস্টার ডিগ্রিতে থাকতে হবে মাস্টার ইন কমার্স সেটা যে কোনো নামে থাকতে পারে এমকম থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে বিজনেস ইকোনমিক্স যে কোনোভাবে থাকুক তোমরা মাস্টার্স করে থাকলেই কমার্সের টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারছো ইকোনমিক্সের ক্ষেত্রে ইকোনমিক্স অ্যাপ্লাইড ইকোনমিক্স বিজনেস ইকোনমিক্স যে কোনো একটা সাবজেক্টের ওপর পিজি করা থাকলেই তোমরা ইকোনমিক্সের টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারছো কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি বা বায়ো কেমিস্ট্রি দুটোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তোমরা যদি পোস্ট গ্রাজুয়েশন করে থাকো অবশ্যই তোমরা পিজিতে ফিজিক টিচার হিসেবে এই কেমিস্ট্রিতে ফিল আপ করতে পারছো ফিজিক্সের ক্ষেত্রে একই রকমভাবে ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যাপ্লাইড ফিজিক্স বা নিউক্লিয়ার ফিজিক্স এই চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে তোমরা যদি এমএসসি করে থাকো তাহলে অবশ্যই তোমরা ফিজিক্স টিচার হিসেবে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করতে পারছো এই ছিল সাবজেক্ট কম্বিনেশনগুলো ঠিক আছে আর বাকি যে সাবজেক্টগুলো সেইগুলো তো সিম্পলি তোমরা পোস্ট গ্রাজুয়েশন করা থাকলেই প্রত্যেকেই কিন্তু তোমার পিজি টিচার হিসেবে নিয়োগ পেতে পারো দেখো এরপর পরীক্ষা পদ্ধতি স্টেট পরীক্ষা তোমরা ফর্ম ফিল করলে এবার স্টেট পরীক্ষা ফর্ম ফিল আপের পর তোমরা কিভাবে পরীক্ষা দেবে বা কি কি পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থাকছে প্রথমত বলে রাখি স্টেট পরীক্ষা একটা কম্পিউটার বেসড পরীক্ষা অর্থাৎ সিবিটি মোডে হচ্ছে সিবিটি মোডে হচ্ছে যেটা তোমাকে অবশ্যই বিহারে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসতে হবে এর জন্য পূর্ণমান রাখা হচ্ছে দেড়শো নম্বর নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে টেটের আড়াই ঘন্টা আড়াই ঘন্টা তোমরা সময় থাকবে এবার কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা তোমরা কি পাবে ল্যাঙ্গুয়েজটা তোমরা হিন্দি এবং ইংলিশ পাচ্ছ হিন্দি এবং ইংলিশ অর্থাৎ কোশ্চেনের যে ভাষাটা পাবে সেটা হিন্দি এবং ইংরেজি এই দুটো ভাষায় তোমরা পরীক্ষাটা দিতে পারবে কম্পিউটার বেসড এক্সাম একমাত্র যারা বাংলা হিসেবে চুজ করবে বা সংস্কৃত হিসেবে চুজ করবে তাদের কিন্তু কোয়েশ্চেন বাংলা অথবা সংস্কৃত হিন্দির ক্ষেত্রে হিন্দি থাকবে নেক্সট দেখো পাস মার্কস এই দেড়শোর মধ্যে তোমাকে কত পেলে পাস হবে এটা শুধুমাত্র কোয়ালিফাই নেচার হ্যাঁ টেট পরীক্ষা তার মানে শুধুমাত্র তুমি কোয়ালিফাই করে যেতে হবে এই নাম্বারটা মেরিট লিস্টে কোনো প্রভাব ফেলবে না মানে প্রভাব ফেলবে না এই নাম্বারটা মেরিট লিস্টে কোনো রকম প্রভাব ফেলবে না অতএব তোমাকে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস অর্থাৎ দেড়শোর ফিফটি পার্সেন্ট মানে পঁচাত্তর সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস যদি তুমি গেন করতে পারো তাহলেই তুমি স্টেট কোয়ালিফাই করে গেলে আর স্টেট যদি একবার কোয়ালিফাই করো তার সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে কতদিন লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে এরপর আসি এস সিলেবাস দেখো সিলেবাসটাতে কি বলা হয়েছে এখানে তিনটে সাবজেক্ট পরীক্ষা হচ্ছে এক সিডিপি দুই জিকেজিএস এবং তিন হচ্ছে নিজস্ব সাবজেক্ট অর্থাৎ তুমি যে সাবজেক্টের জন্য ফিল আপ করছো সেটা নাইন টেনের সোশ্যাল সায়েন্স হতে পারে সায়েন্সের টিচার হতে পারে ম্যাথ সায়েন্স ম্যাথের টিচার হতে পারো বা ল্যাঙ্গুয়েজে বা পিজি স্তরে আমরা যদি বলি পিজির যে সাবজেক্টে তোমরা পিজি করে যাবে বা যে সাবজেক্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেই নিজস্ব সাবজেক্টের ওপর তোমাদের একশো নাম্বারের এমসিকিউ কোয়েশ্চেন থাকছে এবং জিকে জিএস এর ওপর কুড়ি নাম্বারের এবং সিডিপির ওপর তিরিশ নাম্বারের মোট দেড়শো নাম্বারের কোয়েশ্চেন থাকবে এবং এই দেড়শোর মধ্যে তোমাকে পঁচাত্তর পেতে হবে পঁচাত্তর নেক্সট দেখো নোটিফিকেশন কখন বের হবে নোটিফিকেশন বের হবে এই আগস্ট মাসের শেষ দিকে হ্যাঁ দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের শেষ দিকে নতুন নোটিফিকেশন বের হচ্ছে যারা যারা ফর্ম ফিল করতে চাইছো তারা তারা এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও এর পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে পরের মাসেরই পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা হওয়ার খুব সম্ভাবনা রয়েছে তাই এখন থেকে প্রস্তুতি করতে হবে এস্টেট পরীক্ষার জন্য নতুন ব্যাচ আমাদের চালু হচ্ছে তোমরা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা কনট্যাক্ট করে নিও ভর্তির ব্যাপারে বিশদ জানার জন্য থ্যাংক ইউ এই ছিল বিস্তারিত আলোচনা সম্পূর্ণটা বোঝাতে পেরেছি আশা করছি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে